হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে ধনিয়া পাতার সংরক্ষণের সঠিক পদ্ধতিটা শেয়ার করব আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথমে দেশি ধনিয়া পাতার নিচের অংশ গোড়ার অংশটাকে এভাবে কেটে ফেলে দিতে হবে আমি কেচি সাহায্যে কেটে নিচ্ছি আপনারা বুটির সাহায্যেও কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পর ধনিয়া পাতার মধ্যে থাকা লালচে পাতা বা কালো পাতা পচা পাতা তারপর হচ্ছে ঘাস এগুলোকে বেছে আলাদা করে নিতে হবে ভালো করে বেছে নেওয়া হয়ে গেলে কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ধনিয়া পাতার মধ্যে থাকা বালি ময়লা ভালো করে পরিষ্কার হয়ে যায় ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি চালনির মধ্যে ধনিয়া পাতাগুলোকে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে পানিটা যখন অনেকটাই ঝরে যাবে তখন একটি সুতি কাপড়ের উপরে আপনারা এভাবে ধনিয়া পাতাগুলোকে ছড়িয়ে দিবেন তাহলে ধনিয়া পাতার মধ্যে থাকা অবশিষ্ট পানিটাও এই কাপড়ের মাধ্যমে একদম শুষে যাবে আর অবশ্যই ফ্যানের নিচে রেখে তারপর এভাবে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই পানিটা একদম শুষে যাবে কাপড় এবং ফ্যানের মাধ্যমে কিন্তু এই কাজটা হবে ধনিয়া পাতার মধ্যে কোনো পানি থাকবে না আর অবশ্যই আপনারা কিন্তু রোদে দিয়ে শুকাতে যাবেন না ক্ষেত্রে পাতাটা একদম নেতিয়ে যাবে কালচে কালচে হয়ে যাবে পাতার রং নষ্ট হয়ে যাবে তাই ফ্যানের নিচে রেখেই এভাবে সুতি কাপড়ের উপর দিয়ে শুকাতে হবে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে অর্থাৎ আমরা ধনিয়া পাতাটা ব্যবহার করার জন্য যেভাবে কেটে নেই ঠিক সেমভাবে এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে জিপলক পলিথিন অথবা জিপলক পলিথিন না থাকলে আপনারা এই ধরনের মোটা পলিথিনও ইউজ করতে পারেন জিপলক পলিথিনের মধ্যে এভাবে ভরে নিতে হবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভরে নিতে হবে এক জায়গায় দলা পেকে থাকে এভাবে কিন্তু ভরা যাবে না ধনিয়া পাতার মধ্যে কিন্তু একদম পানি নিয়ে একদম ঝরঝরা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি যেভাবে শুকিয়ে নিয়েছি আপনাদেরকে ধনিয়া পাতাগুলোকে শুকিয়ে নেওয়ার প্রসেসগুলো ফলো করতে হবে তাহলে ধনিয়া পাতাটার মধ্যে কোনো পানি থাকবে না একদম ঝরঝরা হবে ঠিক এভাবেই আপনাদেরকে ভরে নিতে হবে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে ভরে নিতে হবে বড়া হয়ে গেলে জিপলক ব্যাগের মুখটা বন্ধ করে দিতে হবে বাতাসটা বের করে নিতে হবে ব্যাগের ভিতর থেকে তারপর মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে তারপর এভাবে ব্যাগটাকে নাড়িয়ে ধনিয়া পাতাগুলোকে একটু ছড়িয়ে নিতে হবে যাতে এক জায়গায় দলা পেকে না থাকে তাই আপনাদেরকে এভাবে একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে ধনিয়া পাতাগুলোকে তাহলে আর ধনিয়া পাতার যে গ্রিন কালারটা নষ্ট হবে না একদম ফ্রেশ ধনিয়া পাতার মতোই সংরক্ষণ করা যাবে এবং গ্রানটাও একদম ফ্রেশ ধনিয়া পাতার মতোই কিন্তু থাকবে আমি প্রতি বছরই এভাবে ধনিয়া পাতার সিজন আসলে ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখি তারপর ফ্রিজে ঠিক আমি যেভাবে রেখে দিচ্ছি এভাবে রাখতে হবে এভাবে বিছিয়ে তারপর সমান করে রেখে দিতে হবে দলা পেকে রাখা যাবে না আমি এখন ধনিয়া পাতাগুলো রাখার দুই দিন পর ডিপ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এর কালারটা কেমন হয়েছে এবং দেখতে কেমন হয়েছে ধনিয়া পাতার কালারটা কিন্তু একদমই সবুজ আছে যেমনটি আমি রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদম কালচে হয়ে যায়নি একদম সবুজ কালার কিন্তু আছে ঠিক এরকমই আট থেকে নয় মাস এরকমই থাকবে কিচ্ছু হবে না আর আপনারা যখন তরকারির মধ্যে বা বিভিন্ন রান্নার কাজে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন সংরক্ষণকৃত ধনিয়া পাতা ব্যবহার করবেন তখন এভাবে ডিপ থেকে সরাসরি বের করে তারপর ব্যবহার করে ফেলবেন আপনাদের যতটুক প্রয়োজন হয় নর্মাল করে কিন্তু তরকারির মধ্যে বা খাবারের মধ্যে ইউজ করতে যাবেন না এভাবে বরফ থাকা অবস্থায় অর্থাৎ যখন ফ্রোজেন থাকা অবস্থায় বের করে তারপর তরকারির মধ্যে আপনাদেরকে ইউজ করতে হবে আর রেখে নর্মাল করতে গেলে যেটা হবে পাতাটা তেনিয়ে যাবে এবং কালাটা নষ্ট হয়ে যাবে তো আশা করি আমার আজকের এই ধনিয়া পাতার সঠিক সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে তা আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ